আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। হ্যালো ভিউয়ার্স, আমি রুহুল আমিন বলছি। রুহুল আমিন 350 এর পক্ষ থেকে আপনাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই যে ডেস্কটপের যে আইকনগুলো আছে, ঠিক আছে, ফোল্ডারগুলো আছে, সফটওয়্যার বলেন, ফোল্ডার বলেন, আইকন বলেন, সেগুলোকে আপনারা কিভাবে হাইড করে, আপনারা যারা ইউটিউবে নতুন কাজ করেন তারা কিভাবে ভিডিও করবেন। তো এই সফটওয়্যারগুলোর জন্য অবশ্যই বেসিক্যালি দেখা যাচ্ছে আমাদের একটু প্রবলেম হয়। যেমন আমার এই এটাকে একটু চেঞ্জ করে আপনাদেরকে দেখাচ্ছি, এটা চেঞ্জ করে দেখাচ্ছি। যেমন এই আমার এটাকে চেঞ্জ করে আমি অন্য আরেকটা যে এরকম সাধারণ একটা আমি অ্যাপস দেই, ঠিক আছে। আমি তিনটি রূপে আপনাদেরকে দেখাবো। যেমন এটাকে আমি যদি এখন সেট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, দেখুন আপনারা এইরকম হয়ে গেছে, ঠিক আছে। যদি আমরা দেখা যায় আমরা কেউ যদি ভিডিও করি ইউটিউবের জন্য, টিউটোরিয়াল বানাই তাদের জন্য, আর যার আরেকটা কথা মনে রাখবেন, যারা আমার এই টিউটোরিয়াল সম্পর্কে জানেন তারা আমার টিউটোরিয়ালটা দেখবেন না, যারা না জানেন তারাই অবশ্যই আমার এই টিউটোরিয়ালটা দেখবেন। তো আর যদি জেনেও ইচ্ছা করে দেখেন তাহলে ধন্যবাদ আপনাকে। দেখুন আমরা যারা ভিডিও করি দেখা যায় এই সফটওয়্যারগুলোর জন্য আমার একটু স্ক্রিনটা কেমন যেন মনে হয়, তো যার কারণে আপনারা এই স্ক্রিনটাকে কিভাবে আপনারা এই ফোল্ডারগুলোকে হাইড করবেন স্ক্রিন রেকর্ডিংয়ের সময়। তো আপনারা স্ক্রিন রেকর্ডিংয়ের সময় হাইড করার জন্য ফার্স্ট টাইমে আপনারা মাউসের রাইট বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউ, প্রথমে দেখেন ভিউ, ভিউতে একটা লেফট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর এই সাইডে চলে আসবেন, আসলে দেখুন শো ডেস্কটপ আইকন, এটাতে আপনি একটা ক্লিক করবেন, ঠিক আছে। দেখুন এখন হাইড হয়ে গেছে সবগুলো আপনার ডেস্কটপের যেই ফোল্ডারগুলো, সফটওয়্যারগুলো ছিল, আইকনগুলো ছিল, প্রত্যেকটা হাইড হয়ে গেছে। এখন আপনি রেকর্ডিংয়ের কাজ করতে পারবেন। যেমন আমি এখন রেকর্ডিং করছি, দেখুন ক্লিয়ার করে রেকর্ডিং করছি। যদি এখানে আমি অ্যান্ড্রয়েডের কোনো কাজ দেখাতাম তাহলে আমার শুধু ডিসপ্লেতে অ্যান্ড্রয়েড মোবাইলটা আমার শো করতো, তাহলে খুব চমৎকার। এই সাইডে খালি, এই সাইডে খালি, আপনি ইচ্ছে করলে এই ডান পাশে, বাম পাশে কোনো অ্যাড বসাতে পারবেন সাবস্ক্রাইবের জন্য, লাইকের জন্য, হ্যাঁ। তা আর যদি আবার এগুলোকে ফিরিয়ে আনতে চান তাহলে আবারও আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে ভিউতে একটা লেফট বাটন ক্লিক করবেন, তারপর নিচে চলে যাবেন, এখানে দেখুন শো ডেস্কটপ আইকন, তাহলে আবার আপনার ডেস্কটপ আইকনগুলো ফিরে আসছে, ঠিক আছে। বন্ধুরা, এই টিউটোরিয়ালটা শুধু আমার ডেস্কটপ আইকনগুলো হাইড করব কিভাবে, শো করব কিভাবে, এই ব্যাপার নিয়ে, ঠিক আছে। তো এটার জন্য আমি আপনাদেরকে আরেকটা প্লাস পয়েন্ট, একটা সাজেশন দিতেছি, যদি আমার সাজেশনটা মেনে চলেন তাহলে আপনার জন্য হয়তো ভালো হবে, হয়তো আপনার ভালো নাও লাগতে পারে। তো আমি সেটা, আপনার সাজেশনটা হচ্ছে যখন আপনি এটাকে হাইড করবেন, হাইড করার পর আমি আবার হাইড করে আপনাদেরকে দেখাচ্ছি, এর হাইড করে ফেললাম। এখন দেখুন আমি, আপনি যে কোনো একটা অ্যাড দিতে পারবেন, আমরা জোর গলায় বলি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, এরকম বলে থাকি, লিখে থাকি, ইন্ট্রো আউট্রোর মধ্যে লাগাই, ঠিক আছে। তো আমি এগুলো যদি এখানে একটা অ্যাড দিয়ে দেই, ঠিক আছে, এটা কেটে দিলাম, সরি, অ্যাড দেই। তো অ্যাডটা দিতে গেলে দেখুন আমি যে কোনো একটা আমার, যেমন আমার, আপনারা কী করবেন, যদি মনে করেন আপনারা আমার একটা ভিডিও বা আমার ডিসপ্লেতে আমার একটা অ্যাড দেখতে চান, আমার ছবি দিয়ে লাগানো একটা অ্যাড, তাহলে আপনারা এখান থেকে বের করে, বা আপনাদের যেখানে আছে, হ্যাঁ, সেখান থেকে বের করে আপনারা এটা সেট, হ্যাঁ, ছবিটাতে যাবেন। দেখুন যে ছবিটা আপনি লাগাতে চান, যেমন এই ছবিতে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড। এখন আমি এটা ব্যাকগ্রাউন্ড দিলাম, দেখুন আমার ব্যাকগ্রাউন্ড চলে আসলো, ঠিক আছে। এখন আমি যদি কোনো টিউটোরিয়াল বানাই, কোনো টিউটোরিয়াল বানাই, স্ক্রিন রেকর্ড করি, তাহলে এইটা আমার অ্যাড হিসাবে কাজ করবে, ঠিক আছে। আমার এখানে ওয়েলকাম টু ইউটিউব হেল্প সেন্টার 350, এটা হচ্ছে আমার ফেসবুক গ্রুপ, যারা গ্রুপে লগ ইন করবে তারা এই ছবিটা আমার প্রথমেই দেখতে পারবে, ঠিক আছে। তো আমার এখানে টিউটোরিয়ালটা, কথাটা হচ্ছে, ডায়লগটা যে ইউটিউব অ্যান্ড্রয়েড কম্পিউটার বিষয়ক যে কোনো সমস্যার সমাধান পেতে সমস্যাটি লিখে আপনি গ্রুপে পোস্ট করুন, তাহলে অনেকেই আপনাকে হেল্প করবে, ঠিক আছে। এইটা দিয়ে যদি আপনি স্ক্রিন রেকর্ড করেন এখানে, তাহলে আপনার এই লেখাটাও পড়লো, মানুষ, ভিউয়ার যারা আছে তারা, আপনার জন্য একটু প্রফিট।
আচ্ছা, যদি এটাকে আপনি চেঞ্জ করে অন্য আরেকটা ব্যাকগ্রাউন্ড বা থাম্বনেল দিতে চান তাহলে সেটাও আপনার একটা অ্যাড হিসেবে কাজ করবে। আবারও ওই সেম প্রসেস, যে ছবিটা দিতে চান সেই ছবির উপর মাউজের পয়েন্টটা নিয়ে রাইট বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরে এ দেখুন উপরে আসবেন সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড। সেট অফ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে একটা লেফট বাটন ক্লিক করবেন, বাস এটা হয়ে গেল অটোমেটিক্যালি সেভ চেঞ্জ। দেখুন এটা আমার চ্যানেলের নাম রুহুল আমিন 350 ফিউচার টেক, এটা আমার ডায়লগ, আর এটা হচ্ছে আমার ফেসবুক গ্রুপ, হচ্ছে রুহুল আমিন টুইটার, আবার নিচে একটা বাংলা লেখা আছে, সবাই তো পড়তে পারে। অবশ্যই প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি। তাহলে দেখুন আমাদের এখানে প্রফিট হচ্ছে, আমার এই অ্যাডটা চলে গেল, বারবার বলতে হলো না, আপনার সেটের কোনো ডেস্কটপ আইকনগুলো রইল না, ঠিক আছে। খুব সুন্দরভাবে একটা ভিডিওর জন্য স্ক্রিন রেকর্ড করতে পারেন। আবার যদি পুনরায় সেই আইকনগুলো এখানে আনতে চান তাহলে এই মাউজের রাইট বাটন ক্লিক করে লেফট বা ভিউয়ে যাবেন, ভিউতে একটা লেফট বাটন ক্লিক করবেন, তারপর নিচে আসবেন শো ডেস্কটপ আইকন। দেখুন প্রত্যেকটা আইকন আবার চলে আসছে। তাই আমি কী করি, রেকর্ড করলে আমি এখানে ভিউতে যাই, ভিউতে গিয়ে এখানে হাইড করে দেই, তাহলে আমার রেকর্ডটা খুবই সুন্দর হয়। তো বন্ধুরা, এই ছিল আমার সিম্পল একটা টিউটোরিয়াল। তো যারা আমার টিউটোরিয়ালটাকে দেখেছেন, আপনাদের কাছে পছন্দ হয়েছে, ভালো লাগছে, তাহলে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার ফেসবুক গ্রুপে জয়েন করুন, গ্রুপে আপনি আপনার সমস্যাটি লিখে তাহলে পোস্ট করুন, সবাই আপনাকে হেল্প করবে। তো বন্ধুরা, আজকের মতো এই টিউটোরিয়াল থেকে আমি রুহুল আমিন বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।